बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम केमन आछेन सबाई आशा करी आल्लाह अशेष मेहरबानीते भालो आछेन। आजकेर मतो आमी आरेकटी रेसिपि निये हाजिर हये गेछि, सेटा हलो काठाल थेके किभाबे काठालेर रस बेर करते हय। एटा एकटी रिक्वेस्ट छिलो किभाबे काठालेर रस थेके आमी रसटा बेर करब। এটা খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় কাঁঠাল অনেক বেশি হয় যার কারণে কাঁঠাল খাওয়া হয়ে ওঠে না, সেক্ষেত্রে অনেক রস যদি আপনারা সংরক্ষণ করে রাখেন রস করে, তাহলে বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সেই রস দিয়ে আপনারা যে কোনো ধরনের পিঠাপুলি করতে পারেন, পায়েস ডেজার্ট আইটেমগুলো করতে পারেন। তো বন্ধুরা চলুন, এর জন্য আমি কাঁঠাল নিয়েছি, একটি বড় কাঁঠাল। এই কাঁঠালটা আমি বীজটা আলাদা করে নিয়ে নিচ্ছি আর রসটা বের করে নেওয়ার জন্য কাঁঠালটা আমি এড়িয়ে নিচ্ছি। এখন আমি স্ট্রেনারে কিছু নিয়ে বীজগুলো আলাদা করে নিয়ে চেপে নিব, এভাবে রস করে করে নিব। যখন সোবাটা বের হবে তখন আমি সোবাগুলো ফেলে দিব। আর এইভাবে রস করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন। আর এটা কাঁঠালের রস দিয়ে যে কোনো ধরনের পিঠা অনেক টেস্ট হয়। আমি এর পরবর্তীতে কাঁঠালের রস দিয়ে একটি পিঠা আইটেম আপনাদের সাথে নিয়ে হাজির হয়ে যাব। আর কাঁঠালের রস দিয়ে আমার চ্যানেলে একটি পিঠা রেসিপি বা কেক যেটা বলেন, পিঠা কাঁঠাল রসের চাপটি পিঠা, এটা আছে। আপনারা ইচ্ছে করে এটা দেখে নিতে পারেন। আর কীভাবে কাঁঠালের বীজ এটা পরিষ্কার করতে হয় এর খুব সহজ পদ্ধতিতে আমি সেটাও দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে। আমি লিঙ্কগুলো দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আশা করি সেখান থেকে আপনারা দেখে নেবেন। সবগুলো কাঁঠালের রস করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি আর আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ইচ্ছা সময় মতো বের করে নর্মাল করে তারপর আমি এটাতে যে কোনো ধরনের পিঠা আইটেমটা বানিয়ে নেব। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, অনেক উপকারী যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এই সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের সবার প্রতি যত্ন নেবেন, আমার এবং আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। সবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন পড়বেন, সূরা মুলক প্রতি রাতে পড়ার চেষ্টা করবেন আর সূরা হাশরের শেষ দিন এক অবশ্যই পড়বেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।